কন্যাদান ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে বিশু তৃষাকে বলে তুমি কাঁদছো কেন। তৃষা চলে যাচ্ছিল, বিশু তাকে বলে কোথায় যাচ্ছ তুমি, কিছু বললে না যে। তৃষা বলে কিচ্ছু বলার নেই। বিশু বলে তোমার কথা ভেবে আমার খুব খারাপ লাগছে, তোমার ওপর এতটা অধিকার দেখানো ঠিক হচ্ছে কিনা বুঝতে পারছি না, আমাদের তো এখনও বিয়ে হয়নি কিন্তু আমরা তো বন্ধু, বলো বন্ধুত্বের খাতিরেও কি বলা যায় না। তৃষা বলে হাসালে বিশুদা, তোমার মুখে বন্ধুত্বের কথাটা মানায় না, তুমি আমাকে কি বলেছিলে মনে আছে, সারা জীবন নাকি আমার বন্ধু হয়ে থাকবে। বিশু বলে আমি এখনও তাই ভাবি। তৃষা বলে এসব বলে কোনো লাভ নেই, তোমাদের মতো ছেলেদের জীবনে একটাই উদ্দেশ্য, শুধু বিয়ে। তোমরা না পারো ভালো বন্ধু হতে, না পারো ভালো লাইফ পার্টনার হতে, তুমি আসলে খুব ভালো নাটক করতে পারো, দাদার সামনে এমন মুখ করে থাকো যেন ভাজা মাছটা উল্টে খেতে জানো না, আর অন্যদিকে আমার সাথে বন্ধুত্ব করতে আসো, আর তলে তলে নিজের ফ্যামিলিকে পাঠাও বিয়ের কথা বলতে। বিশু বলে তুমি এসব কি বলছো। তৃষা বলে একদম ঠিক বলছি, দাদা বলে তোমার সাথে জীবন কাটালে আমি নাকি খুব ভালো থাকবো। বিশু বলে তোমার দাদা আমাকে খুব স্নেহ করে বলে এসব কথা বলেছে, এতে আমার কোনো ভূমিকা নেই বিশ্বাস করো, তবে একজন স্বামী তার স্ত্রীর ভালো বন্ধু হতে পারে। তৃষা বলে আমি বিশ্বাস করি না, তুমি একটা ভণ্ড, আজকে তোমার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হচ্ছে, এত বড় বাড়ির মেয়ে হয়ে আমাকে রাস্তায় বসে কাঁদতে হচ্ছে, এর জন্য শুধুমাত্র তুমিই দায়ী। তৃষা চলে যায়। বিশু বুঝতেই পারে না এসব কি হচ্ছে। অন্যদিকে অঞ্জনবাবু হাতে বই নিয়ে কিসব ভাবতে থাকে। তখন ঝিনুক বলে পড়ার সময় অন্যদিকে মন দেওয়া একদম ঠিক নয় অঞ্জন, এর ফলে অঞ্জনবাবু মজার ছলে ঝিনুকের কান মুলতে যায়। তারপর দুজনে হাসাহাসি করতে থাকে। তিথি অঞ্জনবাবুকে চা দিতে এসে বলে কিসের এত হাসাহাসি হচ্ছে শুনি। ঠিক তখনই শীলা আসে তাদের বাড়ি। শীলা নিজের পরিচয় দিয়ে অঞ্জনবাবুকে প্রণাম করে। অঞ্জনবাবু খুশি হয় আর বলে আরে আরে এসব কী করছো। শীলা বলে প্রণাম করার লোক দিন দিন কমে যাচ্ছে স্যার, তাই আপনাকে প্রণাম করার লোভটা আর সামলাতে পারলাম না। অঞ্জনবাবু শীলার সাথে তিথি আর ঝিনুকের আলাপ করিয়ে দেয় আর শীলার জন্য চা বানাতে বলে। শীলা বলে আজ নয় অন্য একদিন হবে, আসলে ইন্দোর থেকে ওর সব আত্মীয়র বাড়ির ঠিকানা নিয়ে সবার বাড়িতে নেমন্তন্ন করতে যাচ্ছি। একা মানুষ বুঝতেই পারছেন। অঞ্জনবাবুর হাতে বিয়ের কার্ড দিয়ে শীলা বলে বিয়ের দিন সকাল থেকে সকলকে চাই। অঞ্জনবাবু বলে হ্যাঁ যাবো, তবে সকাল থেকে। শীলা বলে একমাত্র বোন আমার তৃষা, ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বলতে পারেন তৃষা আমার মেয়ে, তাই আমি ও আমার মা চাই সকাল থেকে যেন সবাই বিয়েবাড়িতে উপস্থিত থাকে। অঞ্জনবাবু বলে ইন্দ্র আমার জামাই বলে নয়, বিশুকে আমি খুব স্নেহ করি, ওর বিয়েতে থাকতে পারলে তো ভালোই হবে, ঠিক আছে যাব। শীলা বলে আজ আসি, এক্ষুনি আবার সায়নদের বাড়ি যাব। সায়নদের বাড়ি শীলা যাবে শুনে তিথি খুব খুশি হয়ে ওঠে। শীলা চলে গেলে ঝিনুক বলে দিদি আর বাবা তোমরা চলে যেও সকালে বিয়ে বাড়ি, আমি পরে যাব, আমার পড়া আছে। তিথি বলে তুই তো রোজই সারাদিন পড়িস, একদিন বিয়ে বাড়ি গেলে কী হবে। অঞ্জনবাবু বলে না না পড়াশোনা আগে, আর ও সকাল থেকে গিয়েই বা কী করবে, বিয়ে তো সেই সন্ধেবেলা। তিথি একথা শুনে অভিমান করে, ঝিনুক তা দেখে হাসতে থাকে। অঞ্জনবাবু বলে তোর আবার কী হলো। ঝিনুক বলে শীলাদা তো সায়নদের বাড়ি গেল, তার মানে আমাদের মতো ওদের সবাইকে নেমন্তন্ন করবে, তার মানে বিয়ের দিন সকাল থেকে দিদি আর রানাদা একসাথে সময় কাটাতে পারবে। আরে আমি তো মজা করছিলাম, আমরাও সকলে মিলে সকাল থেকেই বিয়েতে যাব। তিথি ভাবে আমার এমনই পোড়া কপাল যে বরের সাথে থাকতে পারি না, মেয়েটাও বাবাকে কাছে পায় না। অন্যদিকে রানা ব্যবসার কাজে খুব একটা সুবিধা করতে না পারায় অংশু আর মিতা কথা শোনাতে থাকে। মিতা বলে ব্যবসা আনার মুরত নেই, সে নাকি আবার কোম্পানির পার্টনার। সায়নের বাবা বলে শুধু সমালোচনা করে কি হবে, সায়নকে ফোন করে দেখো কোনো সমাধান হয় কি না। অংশু বলে আমি সায়নকে ফোন করছি। অংশু আর মিতা চলে গেলে রানা বলে কলকাতার স্কুলগুলোতে সুবিধা তেমন হচ্ছে না, আমি যদি জেলার স্কুল আর দোকানগুলোতে কথা বলি। সায়নের বাবা আর বিথি রানাকে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। তখন তাদের বাড়ি আসে শীলা। শীলা নিজের পরিচয় দেওয়ায় বিথি খুশি হয়, শীলাকে বাড়ির ভেতর নিয়ে আসে। তারপর বিথি একে একে সকলের সঙ্গে শীলার পরিচয় করিয়ে দেয়। শীলা সায়নের বাবাকে কার্ড দিয়ে বলে আমার বোনের বিয়েতে সকলে সপরিবারে আসবেন। তারপর সায়নের বাবা শীলাকে মিষ্টি খেতে বললে শীলা বলে আজ হাতে একদম সময় নেই, অন্য দিন আসবো। তারপর শীলা রানাকে বলে আপনার স্ত্রীকেও আমি নেমন্তন্ন করে এসেছি। শীলা চলে গেলে রানা ভাবে তাহলে বিয়েবাড়িতে তিথি আর মেয়েটার সাথেও আমার দেখা হয়ে যাবে।
সায়নের বাবা বিথিকে বলে, আমরা সবাই মিলে তাহলে বিয়ে বাড়িতে যাব। মিতা বলে, সবাই মানে? রানা তো এই বলল ও জেলা স্কুল ভিজিটে যাবে। তখন সায়নের বাবা বলে, এই তো তোমরা বললে তোমরা সবাই বিজনেস পার্টনার, তাহলে ও একা কেন যাবে? অংশু বলে, আইডিয়া যখন ওর তাহলে তো ওই যাবে, সবাই মিলে যাব নাকি? বিথি তখন অংশু আর মিতার কথায় বিরক্ত হয়ে বলে, বৌদি ঠিকই বলছে, রানাদা একাই যাবে। রানা বলে, ঠিক আছে, ব্যবসার কাজে যদি আমাকে একাই যেতে হয় তাহলে তাই যাব। রানার কষ্ট হয়, সেভাবে তিথি আর মেয়েটাকে একটু চোখের দেখাও দেখতে পাবো না। অন্যদিকে সাগরিক গিটার নিয়ে ফুলভাল বেসুরো গান গাইতে থাকে। সেসব শুনে নীরা আর সোনার কান ছালাপালা হয়ে যায়। সোনা বিরক্ত হয়ে বলে, এসব কী গাইছো তুমি? সাগরিক বলে, তুমি একজন গায়ককে অপমান করতে পারো না। আজ বাদে কাল বিশুর বিয়ে, বিশুর বিয়েতে আমি দেখিয়ে দেব আমি কত বড় গায়ক। সোনা সাগরিককে চুপ করতে বলে, কিন্তু কে শোনে কার কথা? সাগরিকের পাগলামি দেখে ইন্দ্র অবাক হয়ে নীরাকে জিজ্ঞাসা করে, সাগরিক এসব কী করছে? নীরা রেগে গিয়ে বলে, সেটা সাগরিককে জিজ্ঞেস করলেই উত্তরটা পাবে তুমি। ইন্দ্র বলে, তুমি এখনও আমার ওপর রেগে আছো, আমাকে অবিশ্বাস্য করছো। নীরাকে ছুঁয়ে ইন্দ্র বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, বর্ষা আর আমাদের মাঝখানে আসবে না, তুমি বিশ্বাস করো। নীরা রাগ ভাঙে না। তারপরেই বিশু ফেরে বাড়িতে। সাগরিক বিশুকে বলে, আজ তো তোমার শালাবাবু এসে বিয়ের নেমন্তন্ন করে গেল, তুমি চাও বা না চাও অবশেষে বিশুবাবুর বিয়ের ফুল ফুটলো, আরে হাসো হাসো। সাগরিক বিশুকে বিরক্ত করতে থাকে, বিশু রেগে যায়। ইন্দ্র সাগরিককে বলে, বিশুকে একটু একা থাকতে দাও, তুমি ঘরে যাও। সাগরিক সোনাকে নিয়ে ঘরে চলে গেলে নীরা বিশুকে বলে, কি হয়েছে? ইন্দ্র তখন পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে। ইন্দ্র বলে, তুই তো বিয়েতে না বলেছিলি, মার মুখে শুনলাম তিশাও প্রথমে না বলেছিল। বিশু এই কথা শুনে অবাক হয়। ইন্দ্র বলে, ভালো হবে, তুই দেখিস, যে সম্পর্ক প্রথমে না দিয়ে শুরু হয় সে সম্পর্কই পরে ভালো হয়। নীরা কিন্তু বারবার ইন্দ্রকে এড়িয়ে যায়। বিশু ভাবে, তৃষা কেন বিয়েতে রাজি হয়নি? আমি তো মনের জন্য বিয়ে করতে চাইনি। তবে কি তৃষার জীবনেও ভালোবাসার কোনো মানুষ আছে যাকে ও ভালোবাসে? অন্যদিকে রবি বিশুর বউয়ের জন্য কিনে আনা শাড়ি হাতে নিয়ে হাসতে থাকে। মন রবিকে চা দিতে এসে এসব দেখে অবাক হয়। মন রবিকে চা দিয়ে চলে যাচ্ছিল। রবি তখন বলে, তুমি এই শাড়িটা দারুণ পছন্দ করে কিনেছ, তোমার জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কখনোই এইরকম পছন্দ করে কিনতেই পারতাম না, তোমার পছন্দের তারিফ না করে আমি পারছি না। জানো মন, আমার না সেদিনের কথা মনে পড়ছে, যেদিন আমি বিশুর পছন্দ করে কিনে আনা শাড়িটা পুড়িয়ে দিয়েছিলাম। রবি হাসতে হাসতে বলে, সেদিনের সেই শাড়িটার সাথে আজকের শাড়িটার অদ্ভুত মিল। মন সেই কথা ভেবে ভয় পায়। সে ভাবে, আশ্চর্য তো, সেদিনের শাড়ি আর আজকের শাড়িটার রং মিলল কীভাবে? আমি তো সেসব ভেবে কিনিনি। রবি বলে, তোমার মনে পড়েছে? মন বলে, হ্যাঁ, কিন্তু আমি তো সেসব ভেবে কিছু কিনিনি। রবি বলে, না না, তা কেন, এক একজন এক একটা রঙের প্রতি তো আকর্ষণ থাকে, আমি তো তার জন্যই তোমাকে দোষ দিইনি। মন বলে, দোষ দিতে যাবে কেন, যাকগে তুমি চাটা খেয়ে নাও। রবি বলে, কিন্তু আমার অবাক লাগছে অন্য জায়গায়, তোমার আর বিশুর এক এরকম অদ্ভুত মিল হয় কি করে? মন বলে, সে তো হতেই পারে, অবাক লাগার তো কিছু নেই। রবি বলে, তোমার আর বিশুর এরকম পছন্দের মিলটা আমার দারুণ লেগেছে, তোমার আর বিশুর কিন্তু দারুণ পছন্দ। রবি চা খেতে খেতে ঘরের বাইরে চলে গেলে মন ভয় পেতে থাকে। অন্যদিকে বিশু আসে শিলার বাড়িতে। শিলা বিশুকে দেখে খুব খুশি হয়। বিশু বলে, আমি তৃষার সাথে জরুরি একটা কথা বলতে এসেছি, বলেই চলে যাব। বিশুর কথায় শিলা চিন্তিত হয়ে পড়ে। বিশু বলে, তোমার যদি আপত্তি থাকে তাহলে কোনো ব্যাপার নয়, আমি চলে যাচ্ছি। শিলা বিশুকে দাঁড় করিয়ে রেখে ভেতরে যায়। বিশু ভাবে, আমি কি এসে ভুল করলাম, চলে যাব, তাহলে তো কথাটাই বলা হবে না, থাক চলেই যাই। তখনই শিলা তৃষাকে নিয়ে আসে। তৃষা বিশুকে দেখে অবাক হয়। তৃষা শিলাকে বলে, তুই যে বললি তোর আমার সাথে জরুরি কথা আছে। শিলা বলে, আসলে জরুরি কথা বিশু তোকে বলবে, তোরা দুজনে একটু বাইরে থেকে ঘুরে আয়, অন্য পরিবেশে গেলে কথাটাও ভালো মতো বলতে পারবে। শিলা চলে গেলে তৃষা বিশুকে চেঁচিয়ে বলে, আবার একটা অজুহাত নিয়ে চলে আসা হলো, আমার যা বলার আমি বলে দিয়েছি। বিশু তৃষাকে আস্তে কথা বলতে বলে, তৃষা চুপ করে না। বিশু তৃষাকে কিছু একটা বলতে যায় কিন্তু তৃষা তা শুনতেই চায় না। বিশু তবুও তৃষাকে থামিয়ে বলে, তোমার যদি এই বিয়েতে আপত্তি থাকে তাহলে আমি আজই এক্ষুনি শিলাদাকে না করে দেবো। তৃষা অবাক হয়। এরপর কি হয় জানতে হলে দেখতে থাকুন কন্যাদান প্রতিদিন সন্ধে 7:30 শুধুমাত্র সান বাংলায়।